একজন মা বলির লাগি কতখান পর্দা করা ফরজ প্রাপ্ত বয়স্ক বালিগা একজন মা বনির লাগি পর্দা করা ফরজ মাতার সুলতনে নিয়া ফাওয়ার ফাতা পর্যন্ত মাতার সুলতনে ফাওয়ার ফাতা পর্যন্ত ডাকিয়া রাখা গুড়িয়া রাখা লুকাইয়া রাখা ফরজ খারার চক্কুর আড়াল খারার চক্কুর সামনে তনে লুকাইয়া রাখতা বলে ও সমস্ত পুরুষ ও সমস্ত পুরুষ যে পুরুষের লগে আমারি বনির আমারি মায়ের বিয়া হালাল হইব এমন পুরুষের সামনে আমার বইনে তার শরীরটা ডাকিয়া রাখা ফরজ জানি না আমার কথা বুঝছেন একজন মা বনির উপরে পর্দা করা কিতা ফরজ কোন দিন তনে বলে যেদিন তনে তাইন বালেগা হয়ে যাবা প্রাপ্ত বয়স্ক হয়ে যাবা ওই দিন তনে তান উপরে পর্দা ফরজ তবে খারার সামনে বলে যে পুরুষের লগে ই বনির ই মাইর বিয়া হালাল হইব এমন পুরুষের সামনে তান পর্দা করা ফরজ সুলতনে পাওয়ার বাতা পর্যন্ত গুড়িয়া রাখা তান উপরে ফরজ তাই যদি ত্যাগ করেন তরক করেন কবিরা গুনার আসামি আর কবিরা গুনা ক্ষমা হয় না তৌবা ছাড়া মাশাল্লাহ এখন কত হইল তাই কি 24 ঘন্টা এইভাবে তাঙ্গে ডাকিয়া রাখবা বলে জিও ডাকিয়া রাখতা প্রয়োজনের তাগিদে নিতান্ত জরুরতে একান্ত প্রয়োজনে তাই আতর কবজি পর্যন্ত কুলা রাখতা ফারবা দয়া করে কোকা কুলা রাখতা ফারবা ফাওয়ার ঘন্টা পর্যন্ত কুলা রাখতা ফারবা মুখমণ্ডল কুলা রাখতা ফারবা তাই এখান তো জরুরতে এমন মানুষ হলোর সামনে ই তিনটা অঙ্গ দেখানির সুযোগ আছে ইসলামের সমর্থন দিছে এখান তো জরুরতে প্রয়োজন ছাড়া নাই মাতুই না এরদা মহিলা লাগে উত্তম পোশাক কোনটা মাতুকা বলে উত্তম পোশাক হইল মা বনি হলোর লাগি দাইমি ভাবে উত্তম পোশাক হইল সেলোয়ার কামিজ কোনটা থ্রি পিস দেখতারে হয় মা ইলিস না দেখতারে থ্রি পিস হয় দয়া করে কোকা কিটা থ্রি পিস টু পিস না থ্রি পিস দেখতা একজন মা বইনে বড় কামিজ বিনতা শরীর তো নে তুলনামূলক একটু বড় কামিজ বিনতা যে কামিজের কারণে তান শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা বুঝা যাইত না তাই হালকানি না তাজা তান্ডে বুঝা যাইত না এমন কামিজ এমন সেলোয়ার এমন উড়না তাইন ব্যবহার করতা আশা করি আমার কথা মনে হয় বুঝা গেছে এর চার ভাঙ্গিয়া হওয়া উচিত নাই বাসা আমার দয়া করি আশা করি বুঝিলছেন তো আমার বইনে এমন কামিজ বিনতা না যে কামিজে তান অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায় দুঃখিত আল্লাহ মাফ করক এমন ইহুদি খ্রিস্টানের লেবাস আমরা দেশে আইছে মুসলমানের বলিয়ে স্কিন টাইট প্যান্ট পিনদে স্কিন টাইট গেঞ্জি পিনদে মাতই না কানে এমন লেবাস পিনদা যে মানছে মহিলা পিন দিব ই লেবাস পিনদার উলঙ্গ তাকা সমান মাতই না ই লেবাস পিনদার উলঙ্গ তাকা সমান ও মা বই দেখল হাজরিয়া নুর ধরিয়ার দয়া করিয়া লম্বা এমনকি মোটা সেলোয়ার কামিজ পিন দিবা যে সেলোয়ার কামিজের কারণে আমার বনি শরীর বুঝা যায় না অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায় না তাই হালকানি না মোটাই না তাজা বুঝা যাইত না এমনি ভাবে আমার বই নাই চলা হইল ইসলামের বিধান মতো আল্লাহ তান্তানে তৌফিক দিতা হোক আমিন আমিন আশা করি বুঝা গেছে এগুলো হইল সচরাচর গরর সাইড দেয়ালর ভিতরে আর বাহির হইলে মাশাআল্লাহ তাই নেকাবও লাগাইবা বুরকাও পিন্দিবা তবে আধুনিক বুরকা নাই ডিজাইনের বুরকা নাই তাই ডিজাইন করিলে ক বুরকা তবে বুরকাটা যেন জুল জুলা হয় লৌজ হয় যাহাতে বুরকার ভিতরে আমার বনির শরীর অনুমান করা যায় মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা আশা করি কথা কানান বুঝছেন এমন বুরকা পিনতা না যে বুরকা তান্দে টাইট ফিট বানাইলে তান অঙ্গ প্রত্যঙ্গ বুঝা যায় এমন বুরকা পিনদা ইসলামে সমর্থন করে না কেন কিতাল লাগে
মহিলা গুলোর অতটা গার্ড দেবার দরকার কি? তাতে তো মনে হয় ইসলামে জুলুম করলো বেটিন তোর উপরে। জি না জি না, দুনিয়ার যদি ইসলামে, দুনিয়ার যদি কোনো ধর্মে মহিলা জাতিরে সম্মানী বানাইয়া থাকে, দুনিয়ার যদি কোনো ধর্মে মহিলা জাতিরে ইজ্জতের আসন বয়াইয়া থাকে, একমাত্র আমার নবীর ইসলামে বয়স। দুনিয়ায় সম্মানী বানাইলে নবীর ইসলামেও সম্মানী বানাইছে মহিলা জাতি। বেজার হইন না জানো, দুঃখিত হইন না জানো, আমরা এলাকার যদি কোনো বন্ধু থাকেন হিন্দু ভদ্রলোক, তান্তানোর ধর্মরে আমি সম্মান করি, জিকাইন জানো, তান্তানোর ধর্মত একজন মহিলার বিয়া শাদী হওয়ার বাদে ই মহিলারে পারিত্রাণ শক্তি কোনো পুরুষে ছাড়তে চাইন না, আর ছাড়ার সুযোগও নাই। আর যদি একান্ত ছাড়ি দেন তো ই মহিলার আর দ্বিতীয়ত বিয়া হইতে কঠিন অবস্থা হয়ে যায়। মাতই না, কিন্তু মুসলমান ধর্মের ভিতরে যদি কোনো পুরুষে যদি কোনো মহিলারে শর্ত সাপেক্ষে যদি তালাক দিলেন, ত্যাগ করিও লাইন, এর বাদে ইদ্দত পূর্ণ হওয়ার বাদে একজন মহিলার ইসলামের বিধিবিধান মতো আরেক পুরুষে সঠিক নিয়মে আল্লাহ নবীর তরিকা মতো বিয়া করার বা ই মহিলা বিয়া বোয়ার ইসলামে বিধান আছে নিনা নাই? খেনে একমাত্র ইসলামে সম্মানী বানাইবার লাগি, মহিলা জাতিরে কিয়ামত পর্যন্ত সম্মানীর জাতি হিসাবে দেখাইবার লাগি আল্লাহ নবীর দ্বারা এই আইনটা জারি করিয়া দিছে। আপনার বিরুদ্ধে আমি বহুতটা মাতিছি একটু আগে, হাওখানো আছেন, আমার বাইর লাগি দোয়া করুন জানো, আমার বাইর লাগি দোয়া করুন জানো, আল্লাহ আমরারে তান দে, বা আমরারে আমরা যারা আছি সকল, বিশেষ করে কম বয়সী হলোর মাঝে আমরা যে দুই চারজন আছি, বিশেষ করে আমি হইলাম মস্তকর সবচেয়ে দুর্বল মেয়াসাব, ইলিমও নাই আমলও নাই, কিন্তু আপনারা মায়া করেন পীর মুর্শিদের উচিলের দেয় আমি বই, আসলে ইচ্ছে আর বইবার যোগ্যতাও আমার নাই, আল্লাহ আমার কারণে আপনারা বা আমার পীর মুর্শিদের মস্তকটার জন্য কোনদিন কলঙ্কিত না করেন, হোক শোনা ভাই, এন আমরা লাগে হজরাত দোয়া করেন যেন দেশে বিদেশে আমরা ঘুরি, আল্লাহ আমরা যেন ইজ্জতে হরমতে চালাইন, হোক আমিন। আমি দুইটা বিষয় লিয়া বইছি জামালি সাহেব, কিন্তু এক বিষয় আবু ফিনিশিং টানতে পারছি নাই, অসুবিধা নেই, অসুবিধা নাই, আমার কথা বুঝরা নিছে আবু, আমি কিতা কোয়াত আসলাম হোক আছে, পর্দা তো রে ভাই দেড় ঘন্টা দূরে মারিয়া এখন কোন জায়গাতে ইয়ে তামছি ওখানে। হ্যাঁ জি না, আমি কইছিলাম বিয়ার কথা, ধন্যবাদ বিয়ার হতা, কেনে বলে এই জমিনের নারী জাতি আসিল সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসাবে পরিচিত, এই জমিনের মাঝে নারী জাতি আসিল বাজারের পণ্যর মতো, বাজার করে বিক্রি হয়ে গেলা জিনিসপত্র ওলা নারী জাতি বিক্রি, ঠিক ঠিক, এই জমিন আসিল আইয়ামে জাহিলিয়তর যুগ, মাতই না, ইসলামের ঐতিহাসিক হলে ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় তনে যাওয়ার 570 বছর বাদে আমার নবী দুনিয়ায় আগমন করছেন, আর আমার নবী দুনিয়ায় তো এবার 100 বছর আগ তনে এই যুগরে খোয়া হইছে আইয়ামে জাহিলিয়তের যুগ, অন্ধকারাচ্ছন্নের যুগ, অন্ধকারের যুগ, জিকেন জানো আলী মহলরে নবী দুনিয়ায় তো এবার আগে অন্ধকারের যুগ খোয়া হইছে, কিতার লাগি হি জমানাত মনে করে দিন হইতো না, সূর্য উদয় হইতো না, দিন হইতো না, না হইতো মাতকা দিন হইতো নি, রাইত হইতো নি, আজ জেলা দিন আলো দেখা যাইলা দেখা যাইতো নি, তেখেনে কইলে ঐতিহাসিক হলে অন্ধকারাচ্ছন্নের যুগ, বলে এই জমিনের মানুষ, এই জমিনের সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি এত নিকৃষ্ট তনে নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছেছিল, এই জাতি মানুষত্ব আড়াই লিছিল, মানুষত্ব ভুলি গেছিল, মানুষে মানুষের পরিচয়টা পর্যন্ত আড়াই, রাহাজান ডাকাতি চুরি চিন্তাই অপহরণ দর্শন দুনিয়ার যত জাতর জুয়া মদ গাঞ্জা খারাপি জেনা বেবিচার যততা বলতে খারাপ বলতে দুনিয়ার যততা আছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ,
খারাপি বলতে যতটা আছে আইজো সেই খারাপিটা এখন সমাজত দেখা যায় না কারণ আইজো মানুষে মদ খাইতে হইলে এখন বক্তা চকুর মুরত রাখে মাতলা ভাইয়াই এখন যদি এই বাটগাঁও এলাকার কোন যুবকে যদি মদ খাইলে শয়তানের বাল্লা পড়িয়া তো মানুষের চকুর সামনে খায় না কুটুম খাসর সামনে খায় না রাতের অন্ধকারে কোন টিল্লা টক্কর লুকাইয়া গিয়া কোনো খানো খায় মাতই না খালে যাব কিন্তু এই জমিনে ইলা দিন গেছে বাপর সামনে ফুয়ায় মদ খাইছে ফুয়ার সামনে বাপে মদ খাইছে হাজারো মানুষের সামনে মানুষে মদ খাইয়া টাল হইছে নাউজুবিল্লাহ কইতা নাই আইজো এই জমিনের মাঝে বহুতটা মূর্ত আছে এখন একটা মহিলা যদি রাতের বেলা দিনে তো দূরের কথা রাতের বেলা যদি এখন একটা মহিলা যদি রাস্তা বাজিয়ে আটিয়া যায় যথেষ্ট তাই ইজ্জত নিরাপত্তা মাতই না খানে সাহ আছে না নাই মাশাল্লাহ যথেষ্ট ইজ্জত নিরাপত্তা আছে এখনো মানুষ রাস্তাঘাটে বহুত মা বই নগল আছেন স্বামী বিদেশ বেটি হাত বচ্চর কা বচ্চর একলা বাসা বাড়ির তাকের ইজ্জতের উঠে কোনো কলঙ্কর দাগ নাই এগুলো মানুষ আছে না নাই আছে এখনো মানুষ রাস্তাঘাটে বাজার আটে ঈদের বাজারও লাখ লাখ বেটিন বাজারও কোন দিন কোন মার্কেট কোন বেটিরে মানুষে জোর জবরদস্তি করিয়া ইজ্জত লুটি লাইছে এখন এইটা ঘটনা খুব কম ঘটে না তাই না আর যদি ঘটেও এইটা মানুষের চক্ষুর অন্তরালে ঘটে মাতলা না বাবা ইয়াই মানুষের চক্ষুর আড়ালে লুকাইয়া যজ্ঞের বারে তার তার সুযোগ মতো নাফরমানি কাম করিলেন নাউজুবিল্লাহ মাতই না কিন্তু ইলা পরিবেশ তো এখন আইছে না যে কুলাউড়ার বাজারে এক বেটি আইছে সুন্দর আর ও বেটির দরিয়া কয়েকটা যুবক হলে দর্শন করি লাইছেন নির্যাতন করি লাইছেন মানুষের সামনে ইলা ঘটনা ঘটছে নি মাতই না না ঘটছে নি কিন্তু নবী দুনিয়াইতে এইবার আগে ইলাও ঘটনা ঘটছে রাস্তাঘাটে বাজারে হাটে কুকুরে কুকুরে একটা ফসিয়ে ফসল লোকে যেভাবে যে কোনো জায়গা নাফরমানি খামে লিপ্ত হয়ে যায় ঠিক এমনি ভাবে রাস্তাঘাটে আপন বাইয়ে তার বনির লোকে আপন সন্তানে তার মাল লোকে পর্যন্ত জিনার কাজে লিপ্ত যে কারণে ঐতিহাসিক হলে কইতে বাধ্য হয়েছে আইয়ামে জাহিলিয়তর যুগ অন্ধকারর যুগ বর্বরতার যুগ অসভ্যর যুগ মাতই না সভ্যতা বলতেই সমাজ কিচ্ছু আসিল না আল্লাহর মেহরবানি সেই কঠিন মহা বিপদের সময় দু জাহানোর বাচ্চা সাইয়েদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবীউল আম্বিয়া দু জাহানোর বাচ্চা রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে আল্লাহ রহমতর দূত বানাইয়া জগৎবাসীর লাগি নিয়ামত হিসাবে আল্লাহ আমার নবীরে পাঠাইয়াছে বড় করি একবার হকা সুবহানাল্লাহ আমার নবী দু জাহানোর বাচ্চা ই জমিনের মানুষের অন্ধকারাচ্ছন্নরে দূর করার লাগি নাফরমানি দূর করার লাগি বর্বরতা দূর করার লাগি অসভ্যতা দূর করার লাগি আল্লাহ আমার নবীরে দু জাহানোর বাচ্চারে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া ই জমিন আল্লাহ পবিত্র কুরআন দিয়া ফাটাই সুবহানাল্লাহ আল্লাহর কি দয়া ই নবী যে দুনিয়ায় আইলা ই নবীর উসিলায় বর্বরতা শুধু দূর হইছে না রে ভাই আইয়ামে জাহিলিয়ত সব অন্ধকার আল্লাহ আমার নবীর খাতিরে দূর হয়ে যায় সুবহানাল্লাহ পুল কেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ভবেতে পুলকেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ভবেতে নেই কোন গমে আজ বরপুর খুশিতে খুশি গো বিশাহারা জান্নাতি রঙে মক্কা নগরী সাজায় রেখেছে কাহারা
সাজায়ে রেখেছে কাহারাম সাজিয়াছে তঞ্জাম চলে কত আঞ্জাম সাজিয়াছে তঞ্জাম চলে কত আঞ্জাম আসিবে কুন মুসাফিরে নূর নবী এলেন ববেতে পুলকেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে নূর নবী এলেন ববেতে আসিল জগতে প্রচার সুবহানাল্লাহ আমার নবী এই জমিন হওয়ার লগে লগে দুনিয়ার সব অন্ধকার আল্লাহ দূর করে আল্লাহ কি নিয়ামত দুনিয়ায় পাকিস্তান এই জমিনের মাঝে বহুত জাতর অসভ্যতা যেগুলা অনেক সময় মানুষের বাসায় প্রকাশ করতে লজ্জা লাগে সম্ভব হয় না এমন অসভ্যতা দূর হইছে আমার নবীর খাতির হায় রে মহিলা জাতি মনে করে কোনো সময় যে মনে হবে টিন্তর মিয়াশা বললে মনে হবে টিন্তর ইজ্জত কমাইল দে মাতিয়ে না গোমাই মহিলা জাতি মনে রাখার দরকার এই জমিনের সর্বপ্রথম মহিলা জাতির ইজ্জতের আসন বাইলে আল্লাহ আমার নবীর উসিলায় বইছে আর কিয়ামত পর্যন্ত যদি মহিলা জাতির ইজ্জতরে তুলিয়া রাখেন তে নবীর উত্তরাধিকার ওয়ারাসাতুল আম্বিয়া আলী মখলুক দ্বারা নবীর মহিলা জাতির ইজ্জতরে রক্ষা পায় ঠিক নি না ঠিক না দুঃখজনক হইল সত্য আমার দেশে বহু জাতর আইন হয় নারী নির্যাতনের বিরুদ্ধে কিন্তু সত্যি করে কথা কোন আইনে নারী নির্যাতন বন্ধ করতে পারছে মাত্তা নাই পারছে পারছে না পারতো না কারণ আমার বুঝ মতো হুকনির বাড়া লুদলা করিয়া দিয়া আর বিলাইরে যদি মানুষ হন বলে ও চাইয় খাইবা তোমারে মার বিলাইয়ে খুব খাতির করব মাত্তা নাই ভাই আচ্ছা ভাই মাছ বিরান করিয়াল দিয়ে আমার আম্মা যদি টেবিল তৈন আর বিলাই রুলারে যদি দেখাইয়া খাইন উল্লা চাইয় খাইবা আমার দামান দে ইয়া খাইতা হে মনে মনে কইব না নিজাসি আম্মা আপনি গুছলো ধাক্কা কি কিনে আমার একটু সুযোগ দিয়ে দিন মাতই না সাসি আম্মা টেবিল খানি রেডি করে যদি গুসল মুখা হয়ে যায় মামু আস্তে আস্তে আগবাইয়া টেবিল গিয়া এক সাইড তনে নাস্তা শুরু করে মাতই না ইলা খানি দে খায় তো খায় আরো সানিয়া ফালায় মা ইগ বেটিয়াইয়া যেমনে দেখছে আস্তা দিনকুর মেহনত শেষ দামান্দর আওয়াও মিস ওন বিলাইরে উরন দিয়া কিতা দি সুঙ্গা দিয়া সেলি দিয়া লাখড়ি দিয়া দুম পিটাই না যদি হন বিলাই আজকুল লাগে তোমার একশো মারিচ্ছে খাইলকে আমার দামান্দুল্লাহ এখানে রেডি করব যদি সই ভাই তোমার শেষ করলু বাদর দিন যদি আরবার যদি খানি রেডি করিয়া উদলা করিয়া যদি তুইয়া জানগি তে হে মনে হয় খাইলকুর মায়ের খাওয়ায় বাদ দিলে শোনা ভাই এনে আন্দা বুঝিয়া জবাব দিয়েছি খাইলকুন অত মায়ের খাইছে বা বাদ দিলেই বোনা নি খাওয়া হ্যাঁ এ ও তান্ডে দেখাই দেখাইয়া জিফরা বাদি একবার নিছে আর বাদি একবার দয় গাল লাগাইয়া কইছে আম্মা জান আমি তো অবাক করে নিলাম আর কাবো না আর কাবো না আর মনে মনে হয় বেটি আজকে তো রেডি করিয়া দেখ কি যাত সুদ দিতে মাতুই না এই খাইছিল তৈল আমরার দেশ আমরার দেশ আইন করা হয় যে নারী নির্যাতন বন্ধ করো নারী নির্যাতন করলে এই হবে হেই হবে 13 বছর 14 বছর দিয়ে লইবা আমি কই কোনো আইন করিও না বেটিন তোরে বেপর দামি করিয়া কোনো আইন করিয়া লাভ হইতো না কসম খোদার কোনো আইন লাগতো না আমার আল্লাহর দেওয়া যে আইন আছে এই আইনটারে বাস্তবায়িত করিয়া মুসলমানের উলিন তোরে পর্দার ভিতরে হারাইয়া দিলাও আল্লাহর উলে বিশ্বাস না কেউ একজন মহিলার ইজ্জত নষ্ট হইতো না মা বোনের ইজ্জতের হেফাজতকারী স্বয়ং আল্লাহ বলেছিল আর তুলিয়া হয় ঠিক না ঠিক না ঠিক না ঠিক না উত্তম একজন
40 বয়স্ক মহিলা 40 বছর বয়সের একজন মহিলার বিয়াহ লাগে না অনেক কারণের মাঝে বড় একটা কারণ হইল আমার নবী যে জানেন এই মহিলা সত্যি সাধবী দুনিয়ার মাঝে শরীফ মহিলা আল্লাহ তাআলা বড় উত্তম চরিত্র দিয়েছেন হোক না তান আর দুই বিয়া কিন্তু এই মহিলা ইজ্জতি মহিলা আমার নবী চিন্তা করলা এই মহিলার বিয়াহ করিয়া আমি রহমাতুল্লিল আলামিনে কিয়ামত পর্যন্ত মা জাতির সম্মানের আসনে বইয়া দিয়া যাইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসাগরি হোক কাছেন দুনিয়ার কোন উত্তম পরিবারের যুবক বাস্তবতার খাতিরে উদাহরণ দিলাম উত্তম পরিবারের যুবক সুঠাম দেহি সুন্দর দেহি একজন যুবককে যদি 40 50 বছরের মুরব্বী একজন মহিলা যদি বিয়ার লাগি দেওয়া হয় এই যুবক রাজি হইবা না তো না আশা করি মন তো না হোক আমার নবীর চেয়ে সুন্দর দুনিয়াতে কোন মানুষ আইসা আইব না শোনা ভাই আমার নবীর চেয়ে সুন্দর কোন মহিলা দুনিয়াতে আইসা আইব পুরুষ দুনিয়াতে আইসেন আইব আমার নবী তো চন্দ্রর চেয়ে আরো সুন্দর তো না ই নবী যেন একজন 40 বছরের মারে মহিলার যেন বিয়া করলাম রান মা খাদিজার কিতাল লাগে কিয়ামত পর্যন্ত মহিলা জাতির সম্মানের আসন সুবহানাল্লাহ এই জাতি আজকে ভুলে গেছে দুঃখজনক হইল সত্য আজকে ভুলে গেছে সেই জাতি যে পর্দা করা তারা রূপে ফরজ এই মারফত আল্লাহ দিছলা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রে জুরি হন সুবহান সুবহানাল্লাহ যে ফাতেমা সারাটা জীবন পর্দা পুষি দাম মানিয়া চলছেন আর খালি চলছেন না মৌতর দিন দুনিয়ায় তো না বিদায় হইবার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নেতান শামিরে হইছিলা আমি মরার বাদে আমার লাশটা জানাজা তুইয়া কবরস্থানে লিয়া যাইবার সময় বড় পর্দা দিয়া গুড়িয়া লিয়া যাইও কেনে বলে আমার দুনিয়াতে কোনো পুরুষে দেখছেন না আমি মরার বাদে আমার লাশটাও যেন কোনো পুরুষে দেখতে না পারে ও মা খল বই নখল মদিনা মুনাওয়ারাত জান্নাতুল বাকি যে রাইত না ফাতেমারে মাটি দেওয়া হয় ওদিন ছয়জন মানুষের খান্দা খান্দা দেওয়া হয়েছে ফজর নামাজ বলিয়া মসজিদে নববী যখন সাহাবী হল খবর পাইছিলা অনেক লম্বা কথা মা ফাতেমা যখন ইন্তকাল করিলাইছেন এই খবরটা যখন হজরত আলী খবর শুনাইলা মসজিদে নববী বেশিরভাগ মুসল্লি হলে হইলা যে জানাজা বলে আমি জানাজা করি লাইছি রাতের অন্ধকারে কম মানুষ লইয়া ফাতেমার ওসিয়ত অনুযায়ী কম মানুষ লইয়া রাতের অন্ধকারে জানাজা করিয়া দাফন করি হযরত ফাতিমার ওসিয়ত আছে সাহাবী হল জিয়ারতো গেলা যখন জিয়ারতো গেলা গিয়া ছয়টা কবর এখলো গেতো ওই সময় ফাতেমার কবর চিন্তা গিলা লেখন যে হযরত ফাতেমার কবর তো মেশক আম্বর গ্রাম আসি সুবহানাল্লাহ জীবন হারে হয় ও মা হল বইন আল্লাহর দোয়াই দিয়া হইয়া পর্দা খান মানিয়া চলি যে মহিলা পর্দা পুষিদা মানিয়া চলবা দুনিয়ায় তো আল্লাহ ইজ্জত বাড়াইবা হাসরের ময়দান খাতুনে জান্নাত মা ফাতেমার লোকে জান্নাত আল্লাহ আমরা মাহুলের তৌফিক দিতা হোক আমিন আমার আরেক বিষয় দেওয়া হয়েছিল আমি ওই এক বিষয়ে সামান্য মাতিছি সময় বেশি গেছে কি না নি সাহেব দুঃখিত আসলে আর যে বিষয় রয়েছে ওই দম মনে হয় আপনারা অন্য আচ্ছা রে ভাই খুব অন্য মনে হয় আলী আমজাদ হাই স্কুলের খান্দাত না কলেজের খান্দাত কয় তারিখ আইলাম ইনশাল্লাহ আইলাম আর মনে করি দেন যেন আউলিয়া কামার বিষয় ইনশাল্লাহ যদি কমিটির ভাই এন্তর কোনো নির্ধারিত বিষয় না থাকে তাহলে ইনশাল্লাহ বিষয় ফ্রেমাত